যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে যাত্রীবাহী নৌ ধর্মঘট প্রত্যাহার হলেও এখনও পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। শ্রম মন্ত্রণালয়ের শ্রমিক প্রতিনিধিদের বৈঠক শেষে পণ্য পরিবহনে নৌ ধর্মঘটের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছেন নৌযান শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক। এদিকে নৌযান শ্রমিকদের কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নগরে পণ্য খালাস বন্ধ রয়েছে। চাকুরি স্থায়ীকরণ, নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি, চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে কর্মবিরতি শুরু করেন নৌ পরিবহন শ্রমিকরা। বিস্তারিত মাহবুব আজমির প্রতিবেদনে। 6 ঘন্টা পর নৌযান শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট প্রত্যাহার করায় স্বাভাবিক হয়েছে সারা দেশে নৌ চলাচল। চাকরি স্থায়ীকরণ, নিয়োগপত্র প্রদান, বেতন ভাতা বৃদ্ধি ও চাঁদাবাজি বন্ধ সহ 15 দফা দাবিতে মধ্যরাত থেকে ওই সংগঠনের ডাকা ধর্মঘটে ঢাকা নদী বন্দর সহ সারা দেশে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ করেই এমন নৌ ধর্মঘটে বিপাকে পড়েন যাত্রীরা। সকালে বিভিন্ন রুটের যাত্রীরা সদরঘাটে এসে যেতে পারেননি নির্ধারিত গন্তব্যে। এদিকে এসে না বলতেছে যে ধর্মঘট, তো রোগী নিয়ে কি এভাবে থাকা জানি, এটা তো বলতে হবে, আগে বলতে হবে। এখন আমরা দুর্ভোগে পড়ছি। বুধবার দুপুর 12টার পর সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে নৌযান চলাচল শুরু হয়। শ্রমিকদের পক্ষে নৌযান শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক জানান, যাত্রী পরিবহনে তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন, তবে পণ্য পরিবহনের বিষয়ে সরকারের উচ্চ মহলের সাথে বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে। তাদের কথার পরিপ্রেক্ষিতেই আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব, আশা করি সুফল হব। এদিকে চাঁদপুর ও বরিশালে সব ধরনের নৌযান চলাচল করছে। বুধবার সকালেই চাঁদপুর থেকে নির্ধারিত সময় ছেড়ে যায় যাত্রীবাহী লঞ্চ। কোনো কর্মসূচি নেই, আমাদের কর্মসূচি হল 29 নভেম্বর দিবাগত রাত্রি 12:01। চট্টগ্রামের লাইটার জাহাজের শ্রমিকরা কর্মবিরতিতে যাওয়ায় মধ্যরাত থেকে চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম জানান, বহির্নঙ্গরের পণ্য খালাস বন্ধ থাকলেও বন্দরের পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে। সারা বাংলাদেশে আমরা আমাদের রুটি রুজি আদায় করার জন্য আমরা আবার কর্মবিরতিতে গেছি। চট্টগ্রাম বন্দরের বহির্নঙ্গরে পণ্য খালাস বন্ধ থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ী নেতারা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।